আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান দলা ব্যাপারী, আমার জেলা কুড়িগ্রাম, থানা কসাকাটা, ইউনিয়ন কেদার ইউনিয়ন। আমরা রংপুর মহাসমাবেশে এই কারণে উপস্থিত হচ্ছি এবং উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ইতিমধ্যে সরকারের কর্তৃক পরিবহন ধর্মঘট ঘোষণা দেওয়ায় গতকাল আমরা সন্ধ্যের দিকে বাইর হই। পথিমধ্যে হাঁটা পায়ে কিছু জায়গা আসি রিক্সে অটো, পথিমধ্যে পুলিশি বাধা, ফির আবার পুলিশি বাধার ক্রমে আবার হেঁটে কিছু কিছু দূর আবার পুলিশি বাধা। এভাবে আজকে তিনটের দিকে এই সমাবেশ স্থলে পৌঁছি। এই সমাবেশ স্থলে আসার উদ্দেশ্য আপনারা সকলে জানেন, দেশ এবং জাতি এই ভোটারবিহীন সরকারের সিন্ডিকেটের কারণে দুর্বলের উর্ধ্বগতি, মানুষের বাক স্বাধীনতার হরণ, সভা সমাবেশের অধিকার নাই। আমরা এই কারণে এই সমাবেশে যোগ দিছি। এই সমাবেশ থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য দুর্নীতি মুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আজকে আমরা সমাবেশ স্থলে এসেছি। আমার কেন্দ্রীয় নেতারা যে ঘোষণা দিবেন সে পর্যন্ত আমরা এই সমাবেশ স্থলে থাকবো। ইনশাআল্লাহ জনগণের এই গণদাবি আদায় করে সেখানে সার্ব এই ফাঁসিবাদী সরকারের পতন নিশ্চিত করে তারপর আমরা রাজপথ থেকে ফিরে যাব।